ওয়েলথ বিজনেস সামিটটা হলো, আমরা এতে খুবই আনন্দিত। অনেক দেশের, অনেক কমনওয়েলথ কান্ট্রির অনেক মন্ত্রীরা এই কমনওয়েলথ কান্ট্রিতে যথেষ্ট পটেনশিয়াল আছে। আমাদের ইন্টার ট্রেড ব্যবসা বড় কম। আমরা এই কমনওয়েলথ কান্ট্রিতে আমাদের যে হচ্ছে গিয়ে প্রায় $721 বিলিয়ন ব্যবসা হয়। এম এ রাজ্জাক খানের দেশের প্রথম কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামে অংশগ্রহণ। দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম 2023। গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানটির উদ্বোধন করেন। মূলত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডাক, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জেডাই ফাউন্ডেশনের অংশীদারিত্বে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের CWEIC উদ্যোগে কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে BICC এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে অন্যান্য অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান, ব্যবসায়িক শীর্ষ সংগঠন FPCCI এর ভাইস প্রেসিডেন্ট 2021-2023 ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য এম.এ. রাজ্জাক খান রাজ CIP। ব্যবসা বাণিজ্য বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা আছে, সো উইল ফলো আপ অন দোজ। আমি এখনই অনেক দেশের সাথে আলাপ করেছিলাম, যেমন একটি দেশ তারা অনেক কটন তৈরি করে, অ্যাঙ্গোলা বহু কটন তৈরি করে, কিন্তু আমরা তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কটনের খরিদ্দার এবং দিন রাত থেকে আমরা আনি। আমাদের ব্যবসায়ীদের সাথে তাদের সম্পর্ক হলে ইট উইড বি উইন। দুই দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম দিনে আরও উপস্থিত ছিলেন কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান লর্ড মার্ল্যান্ড, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন MP, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান MP সহ কমনওয়েলথ অন্তর্ভুক্ত বিভিন্ন দেশের ব্যবসায়ী এবং ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা। উই বিলিভ ইন ইট এন্ড দেয়ারফর আওয়ার পলিসি ইজ ফ্রেন্ডশিপ টু অল মালিশ টুয়ার্ডস নাম। আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে, কন্ট্রাক্ট ফার্মিংয়ের ক্ষেত্রে, আমাদের গার্মেন্টের ক্ষেত্রে, আমাদের টেক্সটাইলের ক্ষেত্রে, আমাদের এগ্রিকালচারাল ক্ষেত্রে, এগ্রো প্রসেসিংয়ের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই মোটামুটি বিভিন্ন ধরনের প্রস্তাবনা এসেছে। শুরুতেই বাংলাদেশে কমনওয়েলথ ব্যবসা ও সুযোগের ওপর একটি অডিও ভিজুয়াল প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর টেকসই ও পরিবেশ বান্ধব বিনিয়োগ প্রসারের লক্ষ্যে 2022 সালে প্রবর্তিত দ্বিতীয় কমনওয়েলথ বাংলাদেশ বঙ্গবন্ধু গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ফোরামে দুই দিনে মোট 12টি কর্মধিবেশন অনুষ্ঠিত হবে। বিদেশি অতিথি ও দেশের বিশেষজ্ঞরা এসব অধিবেশনে অংশ নিচ্ছেন। কমনওয়েলথ হল 56টি দেশের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যা একটি সাধারণ মূল্যবোধের ভিত্তিতে ঐক্যবদ্ধ এবং এ দেশগুলোতে বিশ্বের মোট জনসংখ্যার 1/3 লোক বসবাস করে। বাংলাদেশ 1972 সালে কমনওয়েলথের 34তম সদস্য হিসেবে যোগদান করে।